शुभेंदुनाथ स्वागतम। राष्ट्रद्रोहित 68 मामला जार घरे से आज के
তৃণমূলের সম্পদ। ছত্রধর মাহাতো 10 বছর জেলে ছিল, সন্ত্রাসবাদী কার্যকলাপ মাওবাদীদের সঙ্গে, সে আজকে তৃণমূলের সম্পদ। শুভেন্দু অর্জুন দুলার বলের আজকে বেইমান গাদ্দারে পরিণত হয়েছে দিদিমণির কাছে। অথচ ইতিহাস বলছে ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম। আমাদের এসসি মোর্চার প্রোগ্রামে ভারতবর্ষের পার্লামেন্টের সম্মানীয় এমপি, হুগলির এমপি লোকেশ চ্যাটার্জি এসছেন, আপনারা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাবেন। এই সরকারকে আমরা উৎখাত করবই করব, এই কথা বলে সবাইকে গৌরিক অভিনন্দন প্রণাম। আমাদের জয় শ্রীরাম জাতি সাংঘ ভারত মাতা কি সভাপতি আমার প্রসাদ পাহাড়ি মহাশয়, আমরা বরণ করে নিচ্ছি আমাদের জেলার সাধারণ সম্পাদক অসীম মিশ্র মহাশয়কে, আমরা বরণ করে নিচ্ছি আমাদের জেলার সাধারণ সম্পাদক সুদাম পণ্ডিত মহাশয়কে, আমরা একে একে সমস্ত জেলায় আমাদের মাননীয় লোকেরটি রাজ্য নেতা শুভেন্দু অধিকারী, মলয়দা জেলা সভাপতি অরূপ দা, সকলকে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। জেলা লোককে নতুন রূপে দেখে আপনাদের একটু উৎসাহিত হচ্ছেন আপনারা, তাই তো? মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝান্ডাটা নতুন 2001। আমাকে কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি ভালোবেসে সেদিন প্রত্যেক দেয়নি, কেন দিয়েছিল? প্রথমে চৈতন্যময় নন্দকে প্রার্থী করল, চৈতন্যময় বাবু বললেন যে দিদি আপনাকে ভালোবাসি, দাদার বিরুদ্ধে লড়ব না, দাদা কিরণময় নন্দ। তারপরে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, প্রার্থী পাওয়া গেল না। সেদিনকার তরুণ শুভেন্দু তাকে 15 দিন আগে মাঠে নামানো হলো, কিরণময় বাবু 30,000-এর কম ভোটে জিততেন না, আমি 4,600-তে নামিয়ে দিয়েছিলাম, তাই তো? দশেক পেলেই তো কিরণবাবুকে সেদিন আমি হারিয়ে দিতে পারতাম। যাই হোক, এই মাটিকে প্রণাম জানাই, এবং আমরা বঙ্গোপসাগরের পাশে থাকি, নদীর পাশে থাকি, আমাদের এখানে বড় উৎসব হচ্ছে মকর, আগামীকাল শুভ মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, ঘরে ঘরে পিঠা হবে, চারিদিকে গঙ্গোৎসবের একেবারে খুশির আমেজ। আমরা এখানে সমবেত হয়েছি, আমি প্রথমেই আমার প্রিয় ভগবানপুর 2, বিশেষ করে অর্জুননগর, বরোজ, দুখিয়া, মুখবেড়িয়া, এই যে মন্ডল, এই জোন, পাশের আড়গোয়াল সাউথ খণ্ড, ওপারে বাথুয়াড়ি ভাজা চাউলি, এ পাশে কুমিরদা, আমি আপনাদের সবাইকে আমার অন্তর থেকে জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি এই সভা ভারতীয় জনতা পার্টির তাফসিলি মোর্চা আয়োজিত সভা, তার এই সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ চন্দ্র বরকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি ডক্টর ভীমরাও আম্বেদকরের আদর্শে তাফসিলি সম্প্রদায়ের মানুষের অধিকার নিয়ে আরো লড়াই করুক, আরো বেশি করে তাফসিলি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে সামিল হোক, এই প্রার্থনা আমি করব। এখানে আমার বিশেষ অনুরোধে, অনেক কাজ থাকা সত্ত্বেও
এই বাংলার একজন প্রতিবাদী মুখ। আমরা দেখেছি যে গত কয়েক বছর, পাঁচ ছ বছরের বেশি সময় ধরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, শুধু ভারতীয় জনতা পার্টি নয়, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেখানেই ভারতীয় জনতা পার্টির এই নেত্রী লকেট চট্টোপাধ্যায় পৌঁছেছেন, প্রতিবাদ করেছেন, সাহস নিয়ে লড়াই করেছেন। তার সাংসদ হিসেবে গত দেড় বছর আমরা পার্লামেন্টে দেখেছি কিভাবে তিনি বাংলার সমস্ত মানুষের মনের কথা কখনো বাংলায়, কখনো হিন্দিতে, কখনো ইংরেজিতে দেশের মানুষের কাছে তুলে দিয়েছেন। তাকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম, বা বাথরুমে কলতলাতে শ্যাওলা পানা পরিষ্কার করেন ব্লিচিং দিয়ে, ফিনাইল দিয়ে, তেমনি এই তৃণমূল কংগ্রেস প্রাইভেট কোম্পানিকে পরিষ্কার করতে গেলে আমাদেরকে আমাদেরকে গ্রামে গ্রামে অনেক আসতে হবে, সব জায়গায় গাড়ি ঢুকবে না, বাইকেও চাপতে হবে, পায়েও হাঁটতে হবে। তাই এলাকা একেবারে আমার হাতের তালু, বুথে বুথে আমার যাতায়াত আছে, আপনারা পাবেন। আমি আমার পুরনো দলের জন্য যদি বস করে থাকি, ভারত পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, জাতীয়তাবাদ, বহুত্ববোধ, দেশপ্রেমের আদর্শে তৈরি হওয়া এই ভারতীয় জনতা পার্টি, তাকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে আগামী বিধানসভা নির্বাচনে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে তুলে ফেলে দেওয়া গণতান্ত্রিকভাবে জন্য আমি দশের বদলে একশো ভাগ কাজ করব। আমি আপনাদের কাছে কথা দিতে চাই। আপনারা জানেন আদা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আর নয় অন্যায় আওয়াজ উঠেছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বেকারদের যন্ত্রণা সামনে এসেছে। এখানে একটু আগে একজন এসসি মোর্চার মন্ডল সভাপতি আমাকে ভাই বলছিল, ছোট ভাই, আমার থেকে অর্ধেক বয়স হবে, আমাকে বলছিলেন একটু আগেই যে দাদা, ভারতীয় জনতা পার্টির সরকার তো হবে, দেখবেন যাতে প্রত্যেক বছর এসএসসিটা হয়, এরা সাত বছর ধরে স্কুল সার্ভিস কমিশন করেনি। আজকে আপনারা দেখুন, 2014 সালের পরে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ হয়নি, লক্ষ লক্ষ কোটি কোটি বেকারকে সর্বনাশের দিকে ছেড়ে দিয়েছে। আপনারা দেখছেন কেটে কি কেলেঙ্কারি হচ্ছে, আপনারা দেখছেন আরে সিভিক ভলেন্টিয়ার্স হতে পারে, প্রাণী মিত্রা হতে পারে, সে আশা কর্মী হতে পারে, আইসিডিএস এর কর্মী হতে পারে, ভিআরপি হতে পারে, অসংখ্য এই ধরনের নাম আমরা বলতে পারি, শুধুমাত্র ভোট ব্যাংক তৈরি করার জন্য আর অনুপ্রেরণায় অনুপ্রাণিত করার জন্য, আর শুধু সস্তায় হাততালি লাগিয়ে মোড়ে মোড়ে ছবি টাঙানোর জন্য এই কর্মসূচিগুলো করে এই রাজ্যের বেকারের সংখ্যা 2 কোটি করেছে। আপনারা একটাও দেখাতে পারবেন না যে পশ্চিমবাংলায় গত 9.5 বছরে একটা বড় শিল্প এসেছে, প্রত্যেক বছর 50 কোটি 60 কোটি টাকা খরচ করে বিজিবিএস এর নামে পশ্চিমবঙ্গে খানাপিনা, লাইভ টেলিকাস্ট, চাটুকার মিডিয়াকে দিয়ে প্রচার করা, হরতালি নেওয়া এবং গল্প গুজব আড্ডা আর কিছু মৌ চুক্তি যার বাস্তব প্রয়োগ হয়নি, আজকে সেই জায়গায় আপনারা দেখেছেন। আজকে পিএম কিষাণ যোজনা, এই এলাকায় কৃষি নির্ভর যোজনা, এখানে 95 ভাগ মানুষ কৃষির উপরে নির্ভর করেন, ধানের উপরে, পানের উপরে, মৎস্য চাষের উপরে নির্ভর করেন, সবজি খন্দ আনাজের উপরে নির্ভর করেন আপনারা। আজকে বলুন গোটা ভারতবর্ষের মানুষ, 9 কোটি কৃষক পরিবার পিএম কিষাণ নিধি যোজনাতে তারা বছরে 6,000 করে টাকা পেল। পশ্চিমবঙ্গে 73 লক্ষ কৃষককে বঞ্চিত করা হলো। গত 25 তারিখে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন যে আলাদা আলাদা বিচারধারার অনেক রাজ্য আছে, আঞ্চলিক দল কংগ্রেস, অন্য সিপিএম এর দলের সরকার আছে, কিন্তু সবাই এই ভারতবর্ষের এই যে কিষাণদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কিম গ্রহণ করেছে, একমাত্র রাজ্য কে নেয়নি, পশ্চিমবঙ্গ নেয়নি, 73 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। আমরা প্রত্যেকটা সভাতে, আমাদের প্রত্যেকটা নেতা সবাই বলছেন, আগে বলেছিলেন, আমি গত 3 সপ্তাহের বেশি ধরে একই কথা বলছি, এখন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা পিএম কিষাণের রাজ্যের কিষাণদের নেব, অর্থাৎ ভোট আসছে। তিনি বুঝে গেছেন যে এই মিথ্যাচার, এই দ্বিচারিতা, এই বঞ্চনা
আমাদের যারা শস্য ভান্ডার তৈরি করেন, যারা আমাদের গর্ব, সেই কৃষকরা পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস প্রাইভেট কোম্পানির সরকার থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে। আমরা বলি, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই আজকে তিনি পিএম কিষাণ দিবেন বলছেন। আমরা ভারতীয় জনতা পার্টির এই মঞ্চ থেকে 10,000-এর বেশি কৃষককে উপস্থিত রেখে বলতে চাই যে 14,000 টাকা তোমার জন্য আমরা বঞ্চিত হয়েছি, এই 14,000 টাকা ভোটের আগে আমাদের অ্যাকাউন্টে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আপনাদের জন্য 73 লক্ষ কৃষক পরিবার বঞ্চিত হয়েছে। আজকে 9.5 বছর পরে কেন স্বাস্থ্য খাতির কার্ড জমের দুয়ারে সরকার না আপনার দুয়ারে সরকার? আপনি বলুন, 9.5 বছর ধরে কোথায় ছিল এরা? 9.5 বছর কেন সরকার আসেনি? এর আগে 3 কোটি লোককে স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছে, সেই স্বাস্থ্য সাথীর কার্ডে একজন কেউ চিকিৎসার সুযোগ পায়নি, কেউ হাত তুলতে পারবেন না যে আমরা স্বাস্থ্য সাথীর কার্ডে সুযোগ পেয়েছি। একটা ফর্ম ফিল আপ করিয়ে একটা কার্ড দেওয়ার নাটক করে কিছু ধামা ধরা মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়া সকালবেলা এরা নিজেদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা অংশ তারা এই সমস্ত মিথ্যা প্রচার মানুষের মধ্যে বিভ্রান্ত করতে চাইছে। আওয়াজ তুলতে হবে পিএম কিষাণের মতো যে আমাদের আয়ুষ্মান ভারত দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড ভেলোরের সিএমসিতে চলে না, আমাদের কার্ড কটকের নার্সিংহোম নেয় না, আমাদের এই স্বাস্থ্যসাথীর কার্ড দিল্লির এইমস নেয় না, আমাদের এই স্বাস্থ্যসাথীর কার্ড আমাদের দেবী সেটির হসপিটাল নেয় না, এই স্বাস্থ্যসাথীর কার্ড আপনার মুম্বাইতে টাটা ক্যান্সার সেন্টার নেয় না, কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করা আয়ুষ্মান ভারতের কার্ড গোটা ভারতবর্ষে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাওয়া যায়। আপনারা পঞ্চায়েত এলাকায় বাস করেন, 100% গ্রামীণ এলাকা, আপনি বলুন তো এই যে তৃণমূলের পঞ্চায়েতের বাবুরা আছেন যারা আমফানের টাকা ঝেড়েছে, যারা নিজেদের বাড়িতে গোমাতাকে আমরা শ্রদ্ধা করি জানেন, এরা এরা এদের হিন্দু লোকেরা আজকে গরু নেই ঘরে, গরু মারা গেছে বলে 30,000 টাকা নিয়েছে আমফানে, তালিকা আমার কাছে আছে। পানের বরজ নেই, পানের বরজ নেই বলে টাকা নিয়েছে, প্রধানমন্ত্রী 1,000 কোটি দিয়েছিল, ঝেড়ে ফাঁক করে দিয়েছে। আপনারা বলুন তো আজকে বাংলা আবাস যোজনা বলছে যে তোর ঘর দিয়েছি, কেন তুই তৃণমূলের মিছিলে হাঁটবি না? ঘরটার নাম কি বাংলা আবাস যোজনা? বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা। কদিন আগে নারকেল ফাটালো, কদিন আগে নারকেল ফাটিয়ে বলছে পথশ্রী করলাম, আরে এটা তো ইঞ্জিনিয়ারের আর আইডিএফ এর টাকা, এটাও তো দিল্লির টাকা, আমরা বিজেপির টাকা বলি না, দিল্লির টাকা বলি, ভারত সরকারের টাকা বলি। এই যে বাড়িতে বাড়িতে বাথরুম গুলো দিয়েছে সেখানেও ঝেড়েছে, পায়খানা থেকেও টাকা খেয়েছে, সেখান থেকে যে টাকা ঝেড়েছে সেখানে আপনারা জানেন এই 9,000 টাকা করে প্রত্যেক বাড়িতে কোথা থেকে এসেছে? এটা প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত প্রকল্প, এখানে নাম বদলে কি করেছে, কি করেছে? নির্মল বাংলা অভিযান। তাই এই ধাপ্পাচার মিথ্যাচার 420 পার্টিকে আপনাকে বিদায় দিতে হবে। আমার উপর খুব লাগ, পায়ে কাঁটা ফুটেছে না? শুভেন্দু অধিকারী বিজেপিতে কেন গেল? আঞ্চলিক দল তো করতে পারতো, তাহলে কিছু ভোট কেটে তোমাকে সুবিধা করে দিতাম, আর আমি মরে যাওয়ার পরে আমার ভাই ভাই পার্টির নেতা হতো। আমি ওসব টুপি পরেনি, আমি 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 পৃথিবীর সর্বপ্রিয় রাজনৈতিক দল বিজেপির সদস্য পদ নিয়েছি, আর আমাদের নেতা অমিত জি বলে গেছে ইস বার 200 পার। আমি তো 2000 আগে অর্জুননগরে অনেক জায়গায় মিটিং করতে পারি, আমি বলছি আপনাদের আমাদের সব ভোটকে এক জায়গায় আনতে হবে, পদ্ম ফুলে আরো শক্তিশালী করতে হবে, শুধু ভগবানপুর জিতালে হবে না, একটু দূরে পটাশপুরকেও নড়ি, আমাদের লিড আছে, আরো লিড বাড়াতে হবে, 20,000-এ দিলীপ ঘোষের লিড আছে, 40,000 করতে হবে। উত্তরগাঁথি ভাজাটাউলির এই উত্তরের 5টা বুথে ফুটফাট শব্দ করছে না? আপনারা ধরেছিলেন তাকে বসিরহাট থেকে নিয়ে এসেছিল, আর হপ্তায় হপ্তায় হাটবারের মতো পুলিশের ওসি বদল করছেন মাননীয়ার নির্দেশে। অনেক লড়াই আমরা করেছি, অনেক লড়াই করেছি, এসব ভয় পাবেন না। কতক্ষণ লাগে আপনাদের কাছে আমার আসতে? আধ ঘন্টা, তাই তো? বাড়ি থেকে আক্রমণ হলে অনুপবকে বলবেন আমি সাংগঠনিক ছেলে, সংগঠনকে মানি, সংগঠন নির্দেশ দেবে কর্মী হিসাবে পৌঁছাবো। আগের ভূমিকা দেখেছেন, আবার আমার ভূমিকা নতুন করে দেখবেন।
আমি এখানে পুরনো বামপন্থীদের বলবো, ভাই ভিতরে ভিতরে সিপিএম টিপিএম করো না এবারের ভোটে অন্তত। কেন বলবো, কেন বলবো? কারণ ভারতীয় জনতা পার্টি না এলে পঞ্চায়েতে তুমি নমিনেশন করতে পারবে না, ভারতীয় জনতা পার্টি না এলে পুরসভা কর্পোরেশনে লড়তে পারবে না, ভারতীয় জনতা পার্টি না এলে কেন্দ্রের স্কিম গুলো ঘরে ঘরে মানব কল্যাণে তোমার কাছে পৌঁছাবে না। তাই প্রথম আমাদের সবার লক্ষ্য হবে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আগে হারানো, আর যদি তোমরা হারাতে পারো সবাই মিলে একসঙ্গে, তাহলে দেখবে ভারতীয় জনতা পার্টি 23 সালে পঞ্চায়েতের ভোটে ভূপতিনগরে বিডিও অফিসের সামনে লাঠি নিয়ে বসে থাকবে না। সবাই নমিনেশন করবে, ভোট হবে, সবাই নমিনেশন করবে, ভোট হবে। তাই আসো, এবারে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জয় শ্রীরাম। ভারত মাতা কি! লকেট চট্টোপাধ্যায় বলবে, আমি শুনবো তার বক্তৃতা। আমার ডাকে এসেছে, আমার অতিথি তিনি। আমি এই জেলার ছেলে, যেখানেই ঘুরি না কেন এখানকার ছেলে, সন অফ দি সয়েল। ওদের একজন সাংসদ বলেছে না, শ্রীরামপুরের সাংসদ, ওই মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতক জন্মায়। মেদিনীপুরের মানুষ আপনারা, এই কথার জবাব ভোটে দিতে হবে। মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় না, বিদ্যাসাগর জন্মায়। আর বর্ণ পরিচয় না বললে সাংসদ বাবু পাউচ তো খান সারাদিন 8টা 10টা। সাংসদ বাবু নিজের নাম আর পরিবারের নাম তো বাংলায় লিখতে পারতেন না, এটা তো মেদিনীপুর দিয়েছে, বিদ্যাসাগর দিয়েছে। মাতঙ্গিনীর দেশ, ক্ষুদিরামের দেশ, লড়াই আমরা করতে জানি। কি বলছে সীতা মাকে নিয়ে দেখুন মায়েরা। বিজেপি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করে না। আমি তো অনেক সভাতে গত 25 দিনে ঘুরলাম। আপনি বলুন তো, প্রধানমন্ত্রীর একটা স্কিম একটা সম্প্রদায় পেয়েছে, এই যে লকডাউন গেল, 3 মাস গ্যাস পেয়েছেন, সবাই পেয়েছে, বিনা পয়সায় পেয়েছে, সেখানে কি হিন্দু মুসলমান ভাগ করেছে? 500 টাকা করে মাদের অ্যাকাউন্টে ঢুকেছে, সব দলের লোক পেয়েছেন, সব সম্প্রদায়ের লোক পেয়েছেন, 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল পেয়েছেন মোদীজি, সবাই পেয়েছে। কেন্দ্রের সরকার গীতার ওই কথা, বহুজন সুখায় বহুজন হিতায়, সবকা সাথ সবকা বিকাশ, এই নীতিতে চলে। তাই বিজেপির নেতৃত্বে সোনার বাংলা তৈরি করতে হবে। সবাই রাজি তো? লড়াইতে জিততেই হবে, জিতবো আমরা। 18 তারিখে মাননীয় আসছেন টেখালিতে, ভাষণ দেবেন। ভোটের সময় মনে পড়ে নন্দীগ্রামের কথা, খেজুরির কথা। লাস্ট এসেছিলেন কবে? 2015-21 ডিসেম্বর। আবার আসছেন 18 তারিখে, আর উত্তর দেওয়ার জন্য অনুপবাবুরা ব্যবস্থা করেছেন 19 তারিখে হেড়িয়ার মাঠে। আমি আর বাবুল সুপ্রিয় থাকবো, লকেট চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছি বিশেষ কাজ না থাকলে আসবে। 1 লক্ষ লোকের জমায়েত করব, যা যা মিথ্যা বলে দেবে, যা যা কুৎসাশ্রী বলে যাবে, মিথ্যাশ্রী আর কুৎসাশ্রীর জনক। আমি তো কদিন আগে বলছিলাম, মোদীজি আর ডক্টর হর্ষবর্ধন যদি করোনা ভ্যাকসিনের কথা আগে না বলে দিতেন, তাহলে টিকাশ্রীর নামে চালিয়ে দিত। তাই 19 তারিখে লক্ষ মানুষের জমায়েত, ভগবানপুর টুকে বিশেষ দায়িত্ব নিতে হবে, ঝাঁকিয়ে দিয়ে যেতে হবে। এ মাটি দুর্জয় ঘাটি, বুঝে না দুর্বৃত্ত। শুধু হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি চালাবে না, আমরা সব বানে ভেসে এসেছি। জেলার লোকরা, উত্তরবঙ্গের লোকেরা, কোচবিহারের লোকেরা, মেদিনীপুরের লোকেরা, সুন্দরবনের লোকেরা, বনগাঁর লোকেরা, আমরা সব বানে ভেসে এসেছি। না, এই জিনিস আর হবে না, আমরা জিতবো, বিজেপি সরকার তৈরি হবে। ভারত মাতা কি! জয় শ্রীরাম! কৃষ্ণ কৃষ্ণ হরে হরে! সবাই ভালো থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। মঞ্চে যেভাবে আপনাদের জন্য ভাষণ দিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, তারই তো আর থামছিল না, কথাও থামছে না।
আদর্শ বাণীকে সম্মান করে। তৃণমূল সরকারকে আমরা কি দেখি, তাদের স্বামী বিবেকানন্দ কালকে কাকে দেখছিলেন, একজনই তো আছে ভাইপো, বিবেকানন্দের ছবির ওপরে ভাইপোর ছবি, নিচে স্বামী বিবেকানন্দের ছবি, যেন মনে হচ্ছে স্বামী তোলানন্দ, স্বামী তোলানন্দ, স্বামী ভাইপোনন্দ। তারা স্বামী বিবেকানন্দের নাম করে চারিদিকে বিশৃঙ্খলা মারপিট শুধু ছড়াচ্ছে। কয়লা পাচার থেকে, গরু পাচার থেকে, ত্রিপল পাচার থেকে, বালি পাচার থেকে, সব কিছুতে আছেন এই ভাইপোনন্দ, স্বামী ভাইপোনন্দ। কিছুক্ষণ আগে শুভেন্দুদা বলছিল ভ্যাকসিন আসছে, সবাই জানে যে ভ্যাকসিন আসছে। এক বছর ধরে করোনার এই মহামারী মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিয়েছে। প্রধানমন্ত্রী বারবার মিটিং নিয়েছেন, সব মুখ্যমন্ত্রীদের দেখেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে কখনো অংশগ্রহণ করেনি। আজকে যখন ভ্যাকসিন আসছে, যে ওষুধ আসছে, সেই ভ্যাকসিন নিয়ে দেখছি মমতা ব্যানার্জির সরকার বড় চিঠি করেছেন, লিখছে রাজ্যকে আমি সুখবর জানাতে চাই, নতুন বছরে রাজ্য সরকার সবাইকে নাকি ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে। যেন মনে হচ্ছে কালীঘাটের বাড়িতে ভ্যাকসিন তৈরি হচ্ছিল, আর এখানে যেন সবাইকে দেওয়া হচ্ছে। আরে বাবা, ভ্যাকসিন তো তৈরি করেছে সায়েন্টিস্টরা, সেরাম ইনস্টিটিউট থেকে, ভারত বায়োটেক থেকে ভ্যাকসিন আসছে। প্রধানমন্ত্রী তার জন্য নিরন্তর চেষ্টা করেছেন, সবসময় সবাইকে আশ্বস্ত করেছেন ভ্যাকসিন আসা পর্যন্ত সবাই সতর্ক থাকুন। ভ্যাকসিন নিয়েও রাজনীতি, মানে ভ্যাকসিন আসেনি তার আগে চিঠি তৈরি হয়ে গেছে আমরা ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছি। শুভেন্দুদা বলছে না, এরপরে যদি না বলতেন তাহলে টিকা শ্রী বা ভ্যাকসিন শ্রী নাম দিয়ে দিত। সব কিছুতে চোখটানি, সব কিছুতে ডাকাতি, সব কিছুর মধ্যে দুর্নীতি এই তৃণমূলের সরকারের। করোনার সময় চাল দেখেছেন, চাল কেন্দ্রীয় সরকার পাঠাতো, সেই চালগুলো তারা নিজেদের নেতা মন্ত্রী পকেটে ঢুকিয়ে নিয়েছে। সেই জন্য সবাই মানুষেরা নাম দিয়েছে যে চাল চোর সরকার আর নেই দরকার, চাল চোর সরকার, চালও তারা চুরি করে নিয়েছে। এইবার তো সবাই বলবে ভ্যাকসিন, ভ্যাকসিন চোর সরকার আর নেই দরকার, ভ্যাকসিন চোর সরকার আর নেই দরকার। এই সরকারকে 2021-এ যত তাড়াতাড়ি বিদায় করা যায় মঙ্গল। সেই জন্য আমাদের আগামীকাল পৌষ সংক্রান্তি, সবাই ভালো করে পুজো করুন, প্রার্থনা করুন, এই দুর্নীতি থেকে এই সরকারকে মুক্তি পেতে গেলে তাড়াতাড়ি যেন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেন আমাদের এখানে চলে আসে, বাংলায় চলে আসে। আজকে কৃষকদের নিয়েও, কৃষকদের নিয়েও তারা আজকে রাজনীতি শুরু করেছে। বাংলার কৃষকদের 10 বছর ধরে তারা দূরে সরিয়ে রেখেছে, একের পর এক, একের পর এক কৃষকের আত্মহত্যা, একের পর এক কৃষকদের চোখে জল ফেলিয়েছে, আর এখন কৃষকদের নিয়ে দরদি দেখাচ্ছে দরদি সরকার, কৃষক বিরোধী সরকার এই তৃণমূল সরকার। কৃষকের জন্য কিচ্ছু করেনি। আজকে নরেন্দ্র মোদীজি কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি চালু করেছেন, এবং সেখানে প্রত্যেকটা কৃষককে 6-6, 12,000, আরো 2-2, 4,000, 16,000 টাকা কৃষকদের দেওয়ার কথা, কিন্তু এই মমতার সরকার দেয়নি। এখন তুমি বলছো বলার সময় হরিরাম, তুমি বলছো আমি কিষাণ সম্মান নিধি চালু করবো, ইয়ার কি হচ্ছে? কিষাণ সম্মান নিধি ভোটের সময় বলছো চালু করবে, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং প্রত্যেকটা কৃষককে কিষাণ সম্মান নিধি সঙ্গে সঙ্গে চালু করা হবে। তার আগে যতক্ষণ না তুমি যদি কিষাণ সম্মান নিধি চালু করো, তাহলে কৃষকদের যে বকেয়া টাকা আছে সেইগুলোকে আগে মেটাও, তারপর তোমাদের সাথে কথা বলবে কৃষকরা। আজকে কৃষকদের জন্য ভারতীয় জনতা পার্টি শিরক সুরক্ষা যাত্রা করেছে, আমাদের নতুন কার্যক্রম শুরু হয়েছে বাড়িতে বাড়িতে এক মুঠো বলে চালের কর্মসূচি। আজকে দুয়ারে দুয়ারে তৃণমূল সরকার যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি সবাই রান্নাঘরে পৌঁছচ্ছে, রান্নাঘরের মা বোনেরা ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে, কারণ মা বোনেরা জানে এই সরকারে মা বোনেরা অসুরক্ষিত, মা বোনেদের অত্যাচার ধর্ষণ লেগেই আছে, ধর্ষণের পর জ্যান্ত জ্বালিয়ে দেওয়া লেগে আছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলারা সবচেয়ে বেশি পীড়িত, মহিলারা সবচেয়ে বেশি অত্যাচারিত। সেই জন্য সবাইকে একটা স্লোগান সবাই বলবো, জয় মা দুর্গা, জয় মা কালী।
দলটা 2021 এ থাকেন কিনা দেখুন, কাকে নিয়ে কাকে আমরা কাদের সঙ্গে আমরা লড়ব। শুধু দেখব তৃণমূল দলে জোড়া ফুলে দুটাই মালিক থাকবে, একটা থাকবে পিসি আর একটা থাকবে ভাইপো। পিসি আর ভাইপো ছাড়া আর কেউ থাকবে না, পিসি থাকবে আর স্বামী তোলানন্দ থাকবে, আর কোনো কেউ কোনো ভালো লোক তৃণমূলে থাকবে না। কারণ তৃণমূল দলটা পুরো দুর্নীতিতে ভরে গেছে। আজকে বহিরাগত বহিরাগত বারবার করে চেঁচায় কেন, পশ্চিমবঙ্গে যখন ভারত থেকে যখন ভ্যাকসিন দিচ্ছে তখন পশ্চিমবঙ্গে ভ্যাকসিন আসছে না? পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? ভ্যাকসিনের সময় দাও 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 দাও, আর অন্য সময় তুমি বহিরাগত বলছো। আজকে স্বামী বিবেকানন্দ বলুন, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, ক্ষুদিরাম বলুন, আজকে সবাই বিদ্যাসাগর বলুন, আজকে কে না চেনে? আজকে দেশে কে না চেনে, বিশ্বে কে না চেনে? আজকে তাদেরকেও বলছে বহিরাগত। আজকে বহিরাগত বলে বাংলার সংস্কৃতিকে বাংলার আদর্শকে অপমান করছে তৃণমূলের সরকার। সেই জন্য সবাইকে আমরা বলবো যে আগামী দিন লড়াইটা সবাই একসাথে লড়ব, এই তৃণমূল সরকারকে বিদায় করব, এবং এই দুর্নীতিবাজ, এই চাল চোর, এই পিপল চোর, এই কয়লা চোর, এই বালি চোর, এই সব চোরগুলোকে এই তৃণমূল সরকারকে পুরো বাংলার বাইরে করতে হবে। সিবিআই তো সব কিছুই চলছে, সিবিআই এর তদন্ত তো চলছে, সিবিআই এর তদন্ত এবার কালীঘাটেও পৌঁছবে। কালীঘাটে অনেক চোর অনেক ডাকাত লুকিয়ে আছে, আগামী দিন একে একে করে সিবিআই তদন্ত করবে, আর দোষীরা ছাড়া দোষীরা পুরোপুরি ভাবে শাস্তি পাবে। আজকে সেই জন্য আজকে অনেক মানুষ এসেছেন, সবাই বলবো ভালো থাকুন, কালকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাই মা বোনেদের দাদাদের।